পয়লা আগস্ট থেকে ইউনিয়ন পরিষদে প্রদান করা হবে করোনা টিকা। বৈশ্বিক মহামারী করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশব্যাপী ফ্রিতে দেওয়া হচ্ছে করোনা টিকা। করোনা টিকা নেওয়ার জন্য জনসাধারণকে যেতে হচ্ছে জেলা কিংবা উপজেলা পর্যায়ে, তাই দেশব্যাপী সকলের টিকা দ্রুত নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ সমূহে দেওয়া হবে করোনা টিকা। নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদে 8, 9 ও 10 আগস্ট 2021 ইং তারিখ তিন দিনে প্রথম ধাপে তিনটি ওয়ার্ডে যথাক্রমে 1800 মানুষকে দেওয়া হবে করোনা টিকা। দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজুল হক মিরাজ এ বিষয়ে নরসিংদী টিভি প্রতিনিধিকে বলেন, কোভিড-19 করোনা ভ্যাকসিন ইতিমধ্যে জুম মিটিংয়ে ইউনু মহোদয়, ইউপি, তারপরে জেলা ট্রাক অফিসার এক্সচেঞ্জ, সকল চেয়ারম্যান, ইউনু, ডিসি মহোদয় সবার সাথে জুম মিটিংয়ে আমরা সিদ্ধান্ত পেয়েছি যে সারা দেশব্যাপী 1 কোটি টিকাদান কর্মসূচি চালু হয়েছে প্রথম দফা। সেক্ষেত্রে দুলালপুর ইউনিয়নে আগস্ট মাসের 8, 9, 10 তারিখে দুলালপুর ইউনিয়ন পরিষদে টিকা দেওয়া হবে। সেই লক্ষ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছে ইউনিয়ন পরিষদ যে ওয়ার্ডে অবস্থিত সে ওয়ার্ডের সাবেক যে ওয়ার্ড আছে 1, 2, 3, তাহলে ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ডে অবস্থিত আর 4 নং ওয়ার্ড ছিল সাবেক 2 নং ওয়ার্ডে, তাহলে ইউনিয়ন পরিষদ সাবেক 2 নং ওয়ার্ডের কানেক্টিভিটি 4, 5, 6 তিনটা ওয়ার্ডে দেখা গেছে যে তিন দিনে যথাক্রমে 600 জনকে টিকা প্রদান করা হবে। এই 600 জনকে টিকা কিভাবে দেওয়া হবে সের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমাকে একটা ফর্মেট দিয়েছে, এখানে করোনা কমিটি ওয়ার্ড পর্যায়ে সভাপতি হলো ইউপি সদস্যগণ, তাদেরকে এ ফর্মেটে প্রত্যেকটা মেম্বার সাহেবকে 600 করে ফর্মেট আমি দিয়ে দিব। এখন এখানে নির্দেশনা দিয়েছে, একটা ফর্মেট আছে, ফর্মেটে কোভিড নাম্বার, টিকা গ্রহণকারীর নাম, জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং মন্তব্যের কলাম আর প্রথম তো দ্বিতীয় ডোজ। এই মেম্বার সাহেবকে আমি 600 করে ফর্মেট দেব, তারা এখানে তার ওয়ার্ডের 600 লোককে এই ফর্মেটের আওতা আনবে। তাহলে তিনটা ওয়ার্ডে, এক একটা ওয়ার্ডে যদি 600 হয়, তিনটা ওয়ার্ডে 1800 জনের তালিকা আমাকে শুক্রবার ভিতরে, আজকে আমি মাত্র পেয়েছি, আজকে বুধবার, শুক্রবারের ভিতরে এই ফর্মেটের তালিকা আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার কাছে পৌঁছে দিতে হবে। তারপর এটা কিভাবে দিবে, 8 তারিখে 600 লোককে দিবে, একবার তো দিবে না, তিনটা ওয়ার্ড থেকে 200, 200, 200 600 করে, তাহলে মেম্বার সাহেবদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছি, আপনারা আপনার ওয়ার্ড থেকে রোববার 8 তারিখে 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবকে বলেছি, আপনি 600 জনের তালিকা তো এক এক থেকে 200 টোকেন দিবেন, তাদেরকে যে কোনো মূল্যে 9টা থেকে 3টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চালু থাকবে, এই সময়সীমার মধ্যে আপনি আনবেন। 5 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবকে অনুরূপ সে নির্দেশনা দিয়েছি, 6 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেবকে সে তদ্রুপই নির্দেশনা দিয়েছি। তাহলে 8 তারিখে 3 ওয়ার্ড থেকে যদি 200, 200, 600 আসে, 9 তারিখও 600 আসবে এবং 10 তারিখও 600 আসবে, তাহলে 1800 কমপ্লিট হয়ে যায় টিকা দেওয়াটা। এখন বাকি থাকে আমার আরও 6টা ওয়ার্ড, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ড, এই 6টা ওয়ার্ডে পরবর্তীতে নির্দেশনা আসবে। নির্দেশনা আসলে তদ্রুপ সেই নির্দেশনা মোতাবেক সেভাবে আমরা ওয়ার্ডের করোনার সভাপতি মহোদয়দেরকে এই শীটটা দিয়ে দেব, তাদেরকে
ভ্যাকসিনের আওতা আনবো, তবে আগামী 8-9-10 তারিখ শুধুমাত্র 4 নং ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, কারণ এক যুগে টিকা হবে না দুলালপুর ইউনিয়নে, 3 দিনে 600 করে 1800 জন হবে, 3টা ওয়ার্ড একটা নির্ধারণ করা দেওয়া হয়েছে উপর থেকে, বাকি 6টা ওয়ার্ডকে আবারও পরবর্তীতে নির্দেশনা আসলে তাদেরকেও অনুরূপভাবে টিকা আনার আওতা আনা হবে। তবে টিকা যারা গ্রহণ করবে অবশ্যই জ্বর ঠান্ডা কাশি, তারপরে হলো মাতৃকালীন, তারপরে হলো গর্ভবতী যেটা মাতৃকালীন, তারপরে হলো দুধ খায় সেই ধরনের মা, তাদেরকে অ্যালাউ করা হবে না। আর বয়স সীমা একটা ব্যাপার আছে, উপর থেকে নির্দেশনা আছে পাসপোর্ট জন্ম নিবন্ধন হবে না, বয়স 18 ঊর্ধ্ব হতে হবে, সেক্ষেত্রে আইডি কার্ড অবশ্যই থাকতে হবে, আইডি কার্ডের বাইরে কাউকে টিকা দেওয়া হবে না। আইডি কার্ড যাদের আছে তাদেরই নামের তালিকা এখানে হবে এবং তারাই টিকা দেবে শুধুমাত্র। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম এবং বাকি 1, 2, 3, 7, 8 ও 9 নং ওয়ার্ডে পরবর্তী নির্দেশনা অনুযায়ী টিকা প্রদান করা হবে। ইউনিয়ন পরিষদের মেম্বারগণের কাছে থাকবে টিকা নেওয়ার রেজিস্ট্রেশন ফর্ম, তাদের কাছে প্রতিটি ব্যক্তির নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 8ই আগস্ট থেকে যাদের বয়স 18 হবে এবং 18 বছরের ওপরে সকলেই নিতে পারবেন এই টিকা। তবে যারা এই সময়ের মধ্যে শারীরিকভাবে অসুস্থ থাকবে, যেমন জ্বর ঠান্ডা কাশি, গর্ভবতী এবং শিশুকে বুকের দুধ পান করান, তারা এই টিকা নেয়ার আওতাভুক্ত থাকবে না। রিপোর্ট সম্রাট প্রধান, চিত্রগ্রহণ বৃহৎ মৃধা, শিবপুর প্রতিনিধি, নরসিংদী টিভি।